আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় অধ্যায় অধ্যায় প্রমিত ভাষা শিখি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, প্রমিত কী বা প্রমিত ভাষা কী? আমরা যে ভাষায় কথা বলি তাহলে সে ভাষা কী? প্রমিত শব্দের অনেক অর্থ আছে, যেমন জ্ঞাত, প্রমাণিত। প্রমিত শব্দের আরেকটি অর্থ হলো মানসম্মত, অর্থাৎ আমরা যে কথা বলি এ কথা একটা মানে নিয়ে আসা। প্রমিতকে মান ভাষাও বলা হয়। তাহলে ভাষার একটা রূপ হলো প্রমিত, যেখানে মানসম্মত শব্দ ব্যবহার করা হয়, যেসব শব্দ সকল এলাকার মানুষ বুঝতে পারে। অর্থাৎ বাংলা ভাষায় অনেক শব্দ আছে, অনেক রকম ভাষার রূপ প্রচলিত আছে, আঞ্চলিক ভাষা আছে, এক এক অঞ্চলে এক এক ভাষা। তো সব ভাষা তো আমরা বুঝি না, তাহলে এমন একটা ভাষার রূপ আছে যাকে মান দেয়া হয়েছে, সে ভাষায় সবাই কথা বলে, সবাই বুঝতে পারে, ওই ভাষার নাম হলো প্রমিত ভাষা। এটাও বাংলা ভাষা, বাংলার মধ্যে পরিশীলিত, পরিশুদ্ধ এবং মানসম্পন্ন ভাষা হলো প্রমিত ভাষা। আমরা অনেক শব্দ ব্যবহার করি, সে শব্দগুলো সব শব্দের ব্যবহার সকল অঞ্চলে নেই, তো এই শব্দগুলোর ব্যবহার সকল অঞ্চলে হবে, এর নাম হলো প্রমিত ভাষা। তো আমাদের প্রত্যেকের অঞ্চলে আঞ্চলিক ভাষা আছে, ওই আঞ্চলিক ভাষাকে আমরা যখন ক্লাস করব, যখন আমরা বড় একটা পরিসরে মিলিত হব, যখন আমরা কোথাও এলাকা থেকে বাইরে যাব, তখন আমাদের আঞ্চলিকতা পরিহার করে ওই প্রমিত শব্দগুলো ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে প্রমিত ভাষা। এখন আমরা এমন কিছু শব্দ নেব যেই শব্দগুলোর প্রমিত রূপ কী হবে সেটা আমরা জেনে নেব। আমি কিছু কথা বলছি, এই কথাগুলোতে আঞ্চলিকতা থাকবে, সেখান থেকে আমরা প্রমিত শব্দগুলোকে বেছে নেব। আমার কাছে পাঁচ টেহা আছে, আমার কাছে পাঁচ টেহা আছে। এখানে একটা আঞ্চলিক শব্দ আমি ব্যবহার করেছি, কি? টেহা। তো টেহা শব্দটার প্রমিত রূপ কি হবে? টাকা। এই পাঁচ টেহা দিয়া, মানে এই পাঁচ টাকা দিয়ে আমি খেলনা কিনুম, আমি খেলনা কিনুম। আমি পর্যন্ত ঠিক ছিল, খেলনা ঠিক আছে, কিন্তু কিনুমটা হবে কি? কিনবো। তাহলে কিনুমটা কোন ধরনের শব্দ? আঞ্চলিক শব্দ, এটা হবে কিনবো। খেলনা যদি নষ্ট হইয়া যায়, খেলনা যদি নষ্ট হইয়া যায়, হইয়া কি? হয়ে যায়, ঠিক আছে। তাহলে খেলনা যদি নষ্ট হয়ে যায়, হইয়াকে আমরা কি করেছি? হয়ে যায়, তবে আমি আরেকটা খেলনা কিনুম, মানে আরেকটা খেলনা কিনবো। আমার বাপে কইছে, আমার বাপে কইছে, বাপে মানে কি? বাবা, আব্বা, যাই বলি। আমার বাবা কইছে, কইছে কি হবে? বলেছেন, আমার বাবা বলেছেন, আমারে টেহা দিব, আমারে টেহা দিব। আমারে কি হবে? আমাকে। টেহা মানে কি? টাকা। টেহা দিব মানে টাকা দেবে, দিব কি হবে? দেবে। এরকম আরও হতে পারে, আমি যদি আমাদের অঞ্চলের বলি, মানে আমরা তো এই অঞ্চলে থাকি, বৃহত্তর নোয়াখালী অঞ্চলে, তো নোয়াখালীতে যদি আমরা বলি, মানে নোয়াখালীর যে ভাষা আছে এটাকে আমরা নোয়াখালীয়া বলি, তো নোয়াখালীর ভাষায় যদি আমরা বলি তাহলে কি হবে? দেখো, যে কোনো একটা অনুচ্ছেদ আমি বলছি, আজ্জা গায়ে অশান্তি লাগের, আজ্জা কি হবে? আজকে গায়ে মানে শরীরে, অশান্তি লাগের মানে অশান্তি লাগছে, মানে শরীর ভালো নেই। মনে করছিলাম মানে মনে ভেবেছিলাম, চেয়েছিলাম বা মনে করেছিলাম। মনে করছিলাম কদ্দুর ঘুরতাম যামু, কদ্দুর মানে কি? একটু ঘুরতাম, ঘুরতে যাব। মনে করছিলাম কদ্দুর ঘুরতাম যামু, ঘুরতাম কি হবে? ঘুরতে, ঘুরতাম ঘুরতে। যামু, যামু কি হবে? যাব। কিন্তু সময় হয়নি, কিন্তু সময় পাইনি, সময় হয়নি কি হবে? সময়
পাইনি, হিরলে চিন্তা করি এর কাল্লা যামু, সেজন্য ভাবছি কালকে যাব। সেজন্য না বলে তাই বললে আরো ভালো হয়, তাই ভাবছি কালকে যাব। বোঝা গেছে? তাহলে আমরা যে আঞ্চলিক শব্দগুলো ব্যবহার করি, অনেক সময় আমরা সাধু ভাষার মিশ্রণ করি, অনেক সময় আমরা কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলো প্রমিততে চলে না, এই শব্দগুলোকে পরিহার করে আমরা পরিশীলিত শব্দ ব্যবহার করব, মান সম্পন্ন প্রমিত শব্দ ব্যবহার করব, যেন আমাদের ভাষা সুন্দর হয়, প্রাণবন্ত হয়। আজকের আলোচনা এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।